بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম মরহামুল্লা ওবরাক আলহামদুলিল্লাহি রবিলাম সঈদুল ইবুল মুরসালিন সম্মানিত দর্শক কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে যে অবস্থায় ইকরা বাংলার নিয়মিত আয়োজন ইসলামিক কিউএনে উইথ ইকরা প্রোগ্রাম এই মুহুর্তে দেখতেছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ইসলামিক প্রোগ্রাম ইসলামিক এ উইথ ইকরা সম্মানিত দর্শক আজকের এই ইসলামিক কিউএন এ উইথ ইকরা প্রোগ্রামে আজকের এই অতিথিতে রয়েছেন ব্রিটেনের সর্বজন শ্রদ্ধা আলমেদিন ইকরা বাংলা এবং ইকরা উর্দুর নিয়মিত আলোচক আপনাদের অত্যন্ত পরিচিতমুখ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জামায়াতুল খায়ের আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হজরত মৌলানা মুফতি আব্দুল সাহেব কেমন আছেন সম্মানিত দর্শক আমরা এখনই চলে যাবো হজরত মুফতি সাহেবের কাছে হুজুরের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আর ধারাবাহিকভাবে আপনারা প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমাদের মুফতি সাহেব আপনাদের প্রশ্নের উত্তর দিতে postut raser جزاكم الله خيرا تلعب مولانا عبد الحي صاحب حفظك الله تعالى الله الله ابنك جزاكم خير دان كرون الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين خاتم النبيين امام المرسلين نبينا وسيدنا وامامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي صلى الله عليه وسلم شماني تدرشك سرطان السلام عليكم ورحمة الله وبركاته إسلامي كويني إقرأ برغرامي আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মুবারকবাদ জ্ঞাপন করছি আল্লাহ রব্বুর আলমিনের সমীপে কাইমনবাক্যে মোনাজাত করছি আল্লাহ তালা যেন তার পার অনুগ্রহে দয়াগুনে এই প্রোগ্রামকে কবুল করেন আপনাদের জন্য অপশন খোলা আছে আপনারা ফোন নম্বর ব্যবহার করে আপনারা কল করতে পারেন যে কোনো বিষয়ের উপর আপনাদের কল বিশেষভাবে কাম্য আমি আজকে মহারম এবং আশুরা সম্পর্কে আপনাদের কলের দিকে যাওয়ার আগে একটা বিষয়ে আলোচনা করতে চাই একটা বিষয় উপস্থাপন করতে চাই সেটা হলো যে আল্লাহর নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলি হুয়েসাল্লাম মহরমের রোজা রাখার কথা আমাদেরকে বলেছেন পুরো মহরম মাসের রোজার ফজিলত রমদানের পরে সবচেয়ে বেশি কারণ রমদান পরে আল্লাহর নবী সাল আলী হুয়েসাল্লাম বলছেন পুরো মহারম মাসের যে কোনো দিন রোজার রাখার অপরিসীম সাব এবং খায়র্বরকত ফজিলত রয়েছে আর দশ তারিখের রোজা যেটাকে ইউমে আশুরা বলা হয় আশুরা দিবস বলা হয় তো এই আশুরা দিবস বা দশ মহার্ম এর গুরুত্ব আরও বেশি কারণ এই তারিখে রোজা রাখা ফরজ ছিল শুরুতে কিন্তু যখন রমজানের রোজা ফরজ হয়ে যায় তখন আশুরার রোজার ফরজিয়ত তো শেষ হয়ে যায় কিন্তু রাখা সুননত হিসাবে এখনও বিদ্যমান বলবৎ রয়েছে তো সুননত হিসাবে আমরা রোজা রাখবো আর সন্নত হিসাবে আমরা শ্যাম সাধনা করবো শুধু আজকের মেসেজে আমার একটা একটা মেসেজ একটা প্যাগাম হলো সেটা হলো যে আল্লাহর নবী সাল্লিউসাল্লাম সাহাবে কারাম যখন জিজ্ঞাসা করলেন আর রসুল আল্লাহ সাল আলিহিসাল্লাম এই তারিখে তো অন্যান্যরাও রোজা রাখে অন্য মানুষ যারা আছে ইয়ে হুদী সম্প্রদায়ভুক্ত মানুষ যারা তারা রোজা রাখে তো আমরা আমরাও রোজা রাখবো সিমিলারিটি হয়ে যায় সাদৃশ্য হয়ে যায় সামঞ্জস্য হয়ে যায় তো আল্লাহর নবী সাল্লিউসাল্লাম বললেন যে তোমরা এর সাথে আরেকটা রোজা মিলিয়ে নাও নয় দশ অথবা দশ এগারো কোনো আরেক বর্ণনায় আছে দশ এগারো অথবা নয় দশ আর কোন বর্ণনায় শুধু নয় দশ অর্থাৎ আরেকটা মিলিয়ে নিলে সিমিলারিটি শেষ হয়ে যায় সাদৃশ্য শেষ হয়ে যায় সামঞ্জস্য শেষ হয়ে যায় তো এইখান থেকে একটা গুরুত্বপূর্ণ মশালা আমরা শিখতে পারলাম একটা গুরুত্বপূর্ণ দিক আমরা বুঝতে পারলাম সেটা হলো যে প্রিয় নবী সাল্লি ওয়াসাল্লাম আল্লাহর হাকুমে ইসলামের একটা আলাদা পরিচয় তিনি ধরে রাখতে চান ইসলামের একটা স্বাতন্ত্র ইসলামের আত্মপরিচয় ইসলামের যে সাংস্কৃতিক স্বাতন্ত্র সেটা আমাদেরকে ধরে রাখতে হবে সাংস্কৃতিক স্বাতন্ত্র মানে একটা পৃথক পরিচয় আলাদা পরিচয় আইডেন্টিটি আমাদের ধরে রাখতে হবে অর্থাৎ ওই হাদিসের উপর আমাদেরকে আমল করতে হবে যে হাদিসে প্রিয় নবীল আলী করেছেন মান তাহাবি কৌমিন ফাহুয়া মিন হোম যে বিজাতীয় কালচার অবলম্বন করবে বিজাতীয় অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় কোনো বিষয়ে যদি তাদের কোনো কালচার থাকে ট্রেডিশন থাকে সেটা যদি কেউ অবলম্বন করে তাহলে আল্লাহর দরবারে আল্লাহর কাছে সে ওদের মধ্যে গণ্য হবে ওদের সাথে তার হাসর হবে তো এই জন্য নবী সাল আলী ইসলাম প্রত্যেকটা কাজে এই অন্য ধর্মাবলম্বীদের সাথে সাদৃশ্য যাতে না হয় সামঞ্জস্য যাতে না হয় কম্পেয়ার যাতে না হয় সিমিলারিটি যাতে না হয় সে দিকটা বিশেষভাবে খেয়াল রেখেছেন তো আমরা আমাদের লেভাস পোশাক কাপড় এবং সব কিছুতে আপনি দেখবেন যে আমরা বিজাতীয় কালচারকে গ্রহণ করতে চাই বিজাতীয় কালচারের দিকে আমরা অগ্রসর হয়ে যাই বিজাতীয় কালচারকে আমরা অ্যাকসেপ্ট করি অথচ আমাদের উপর একটা জরুরি দায়িত্ব ছিল যে আমরা ইসলাম আমাদের আত্মমর্যাদা আমাদের আত্মপরিচয় আমাদের সাংস্কৃতিক স্বাতন্ত্র তাহজিব তামাদ্দুন এবং সংস্কৃতির দিক থেকে সভ্যতার দিক থেকে আমাদের যে আল্লাহ তারা আদল আলাদা একটা পার্থক্য দিয়েছেন স্বয়ং এই রোজার মতো এক নেক আমলের মধ্যেও অন্য ধর্মের সাথে ধর্মীয় বিষয়ে সাদৃশ্য অবলম্বন করার সামঞ্জস্য অবলম্বন করার বা সিমিলারিটি হওয়ার ব্যাপারে আল্লাহর নবী সাল্লি সাল্লাম সতর্ক করেছেন এবং বলেছেন আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে অবশ্যই আরেকটা রোজা আমি আগে বা পরে মিলিয়ে নেব কিন্তু পরের বছরের সময় সুযোগ আর হয়ে ওঠেনি আল্লাহ আর আগেই তাকে নিয়ে নিয়েছেন দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ তাইলা এই কথাটা আমাদেরকে বুঝবার যেন তৌফিক দান করেন যে আমরা মাথা থেকে নিয়ে পাওয়া পর্যন্ত ছোটো বাচ্চাদেরকে কোন কালচারে অভ্যস্ত করছি কোন সভ্যতা কোন কালচার ড্রেসের মধ্যে কালচার কাপড়ের মধ্যে কালচার চলায় ফেরায় উঠায় বসায় সব কিছুতে অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের সাদৃশ্য হবে না বরং আমাদের নবী শেষ নবী হজরত মাহমুদুর রসুল্লাহ সাল আলি হুয়া সন্ন্যতের ওপর আমল হবে আমাদের সবচেয়ে বড় অবলম্বন এই শিক্ষাটা আসুর আর রোজার ব্যাপারে প্রিয় নবী সাল আলী যে দিক নির্দেশনা তা থেকে কিন্তু আমরা অনায়াসে উপলব্ধি করতে পারি আমরা বুঝতে পারি যে আল্লাহর নবী সাল্লি সাল্লাম এখানে রোজা রাখার ব্যাপারে আবাদতের মতো একটা কাজের মধ্যে অন্য ধর্মাবলম্বীদের সাথে ডিফারেন্ট রিলিজিয়নের অনুসারী মানুষ যারা তাদের সাথে যাতে আমাদের সামঞ্জস্য না হয় আর আমাদের আত্মপরিচয় যাতে বহাল থাকে আমাদের আলাদা সাংস্কৃতিক একটা আইডেন্টি যাতে বহাল থাকে সে ব্যাপারে আল্লাহ নবী সাল্লাম আলিবুসাল্লাম অধিক যত্ন নিয়েছেন তো আল্লাহ তালা আমাদেরকে এই কথাটা বুঝবার দান করেন আমরা আমাদের হেয়ার স্টাইল দেখেন আমাদের দাড়ির স্টাইল দেখেন আমাদের মাথার থেকে নিয়ে পা পর্যন্ত সব কিছুতে সন্ন্যাতলে বাস কীভাবে হবে পোশাক কীভাবে হবে এগুলো কোনো গুরুত্ব আমরা দিতে চাই না ফলে অবস্থা এই দাঁড়িয়েছে যে অনেক মানুষকে মন চায় সালাম দিতে কিন্তু মনে হয় যে মনে হয় মেইবি সে মেইবি সে এশিয়ান নন মুসলিমও তো হতে পারে এশিয়ান নন মুসলিম হয়তো সে এখনও আছে এজন্য এই দিকটা আমাদের খুব খেয়াল রাখতে হবে আর এই ব্যাপারে আমাদেরকে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই শিক্ষাটা আমাদেরকে গ্রহণ করতে হবে হাজরত আল্লামা কারি মোহাম্মদ তৈব সাহেব রহমতুল্লা আলিহি একটা কিতাব লিখেছেন তশব্য ফিল ইসলাম অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন নাকি আমাদের যে তো হাজরত মানা আপনারা কল করতে পারবেন এখন থেকে হয়তো অনেকে আবাদুদ্বন্দেগীর সময় আবাদুদ্বন্দেগিতে ব্যস্ত থাকতেন কিন্তু বিভিন্ন এলাকায় আপনাদের জন্য কল করার সুযোগ রয়েছে আমরা আমাদের এই যে প্রোগ্রামের টাইম টেবিল এটা মাঝে মধ্যে অনেক সময় নামাজের টাইম চলে আসে তো এখন অনেকেই কল করতে পারেন না এমনটাও হয় ইভেন একেবারে ঠিক নামাজের সময় হয়ে গেল তো যে যে এলাকা থেকে আপনারা ইজিলি কল করতে চান আপনারা করতে পারবেন ইনশাল্লাহ এই প্রোগ্রাম আপনাদের জন্য হাজির রয়েছে তো আমি এই বিষয়টাই আপনাদের সামনে বিশেষভাবে উপস্থাপন করব যে আজ সারা বিশ্বের মধ্যে আমাদের কোনো আত্মপরিচয় নেই দুই ধর্মাবলম্বী মানুষ সংখ্যায় তারা খুবই কম কিন্তু তারা তাদের বাহ্যিক অবয়বকে তাদের ধর্মীয় অনুশাসন মোতাবেক তারা রেখেছে তো এখন প্রধানমন্ত্রীও যদি তাদের পাগড়ি পরে তাহলে কেউ ওইটাকে খারাপ ভাবে না ওই জাতি থেকে যিনি প্রধানমন্ত্রী হয়েছে তো ভারতের মতো দেশের যদি প্রধানমন্ত্রী হয় তবুও তাদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই বরং তারা প্রাউড ফিল করে তো এই ব্যাপারে আমরা দেখতে পাই যে সন্ন্যাতের পরিপূর্ণ অনুসরণের ব্যাপারে কোনো কম্প্রোমাইজের প্রয়োজন নেই কোনো ভয় ভীতিকে তোয়াক্কা করার দরকার নেই কোনো ব্যাপারে আত্মমর্যাদা বিলুপ্ত করে দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা জানে যাতে আমাদের মনের মধ্যে না আসে যে আমার আত্মমর্যাদাকে আমি কেন প্রতিষ্ঠিত করব। কেন আমি অগ্রসর হব আমি সমাজের সাথে তালে তাল মিলিয়ে সমাজের তালে তাল মিলিয়ে আমি এভাবেই আমার সময়টা আমি ব্যয় করে ফেলবো নরদ্লা আমি জালি এটা কিন্তু আমাদের জন্য খুব চিন্তার বিষয় ভাবনার বিষয় যে আমরা আমাদের আত্মপরিচয় আমাদের আইডেন্টিটি আমাদের যে স্বাতন্ত্র ধর্মীয় স্বাতন্ত্র সেটা যেন আমাদের বহাল থাকে এটা যেন কোনোভাবেই আমরা জলাঞ্জলি না দিই এই আশুরা থেকে এই শিক্ষাটা আমাদেরকে বিশেষভাবে গ্রহণ করতে হবে এই ব্যাপারে আরও দু একটি কথা আমি বলবো যেমন তেশাবাহা ফাহুয়া মিন হোম যে মানুষ সাদৃশ্য অবলম্বন করে সামঞ্জস্য অবলম্বন করে সিমিলারিটি সিমিলার হয়ে যায় অন্য ধর্মের সাথে তো বেকউমিন শব্দের মধ্যে একটা অর্থ লুকিয়ে আছে সেটা হলো ওই ধর্মের ধর্মীয় বিষয়ে যদি কোনো সিমিলারিটি ইতিহার করে তবেই কেবল সেটা নিন্দনীয় তবেই কেবল এর কারণে জাহান্নামে যেতে হবে এর এর কারণে ভয়াবহ পরিণতি বুক করতে হবে তো যে মানুষ অন্য কোন জাতির সাথে অন্য কোন জাতির সাথে সামঞ্জস্য অবলম্বন করবে তো বোঝা গেল অন্য জাতির সাথে সামঞ্জস্য বা সিমিলারিটি অবলম্বন করতে হলে যেটা আসল প্রয়োজন সেটা হলো যে এখানে দেখতে হবে যে তাদের ধর্মীয় কোনো বিষয় কিনা এটা আর না হয় প্রথমে আলিমগীরের মধ্যে ফোকাহকার আমি মাসাল উঠিয়েছেন যে কেউ যদি বলে আমি জুতা পরবো না কেন অমুসলিমেরা জুতা পরে তাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যাবে আমি আন্ডার প্যান্ট পরবো না বা প্যান্ট পরবো না তো এই জিনিসগুলোর মধ্যে সামঞ্জস্য নিন্দনীয় হওয়াটা খারাপ হওয়াটা আল্লাহ রসুল বুঝাননি বুঝিয়েছেন যে কথাটা সেটা হলো যদি ওইটা জাতীয় স্বাতন্ত্র না হয় তাহলে এটা অবলম্বন করা যেতে পারে মেবি মহাব্বতের কারণে এটা হারাম হতে পারে আর না হয় কিন্তু এটা মাকরুহ হবে আর সব সর্ব সর্ব অবস্থায় তো হারাম হবে না তো আমাদেরকে এই মাসলাটা বুঝতে হবে এটার জন্য আরো কিছু উদাহরণ দেবো কিন্তু আমাদের কলার সম্ভবতলাই নেওয়া চাই সময় তো কলার জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া মোলানা না আমি এখন কথা শিখাইতাম ও আমি যাইয়া রুম রাত আমার নাতি লইয়া তো আমার লগে সেভেন্টি ফাইভ ওর একজন মহিলা যাইতা সাইরা কাইন ফারবানি আসলে আপনি না বেষ্ট ব্যস্ত হইব কারণ এখন কোর জমানাত মাহরাম একজন না একজন লাগে হেল্প লাগে সাহায্য লাগে তো এটা থেকে অ্যাভয়েড করা উত্তম হইব শ্রেয় হইব আপনার নাতি যাইরা ওই কোনো গ্রুপ অফ উইমেন নাই কেন গ্রুপ অফ উইমেন হইলে অনেকে পারমিশন দিছই কিন্তু গ্রুপ অফ উইমেন না হইলে ওইলাম এই ব্যাপারে এখনও পর্যন্ত এরা কোনো সিদ্ধান্ত গেছই না যে আপনারা যে ইতা ফারবা স না তো আমিও না করারও পক্ষে কারণ একজন মাহরম থাকা অত্যন্ত জরুরি তো সংক্ষেপে আমরা এতটুকু বুঝলেও ভালো হইব যে মাহেরম ছাড়া আমরা যাওয়া ঠিক নাই কারণ বর্তমান যুগে যাওয়ার পরে ফুল টাইম রক্ষণাবেক্ষণ করা ফুল টাইম রাখা আপনার সাথে রাখা পর্দারক্ষা করিয়া চলা এটা বহুত মুশকিল আর ফিতনার দরজা অবাহিত হয়ে যাব ফিতনার দরজা খুলে যাব তখন আরও অনেক মানুষে হইব এটা যাওয়া ঠিক আছে আমরা যাই তো এই ব্যাপারে খুবই সতর্ক থাকা দরকার তান লাগে উচিত হইল তাই টান হেরমর অপেক্ষা কর্তা আশা করি বুঝতে পারছেন আপনি কল যে বুঝতে পারছেন আপনি আপনি আর কোনো প্রশ্ন আসেনি জয় মাস তো ঘটনা কি ওই যে একজন মুফতি সাহেবের জন্য এটা জায়েজ আছে তিনি যদি দেখেন যে একটা ফতোয়া দিয়ে দেওয়ার কারণে আরও যদি গুনাহের দরজা খুলে যাবে হাজার হাজার মানুষ সীমা লঙ্ঘন করবে অতিরঞ্জন করবে এবং অন্যদেরকে সঙ্গে নিয়ে এই মুবারক সফরে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে তাহলে অবশ্য অবশ্যই তিনি বৃহত্তর পুরো সমাজকে ফিতনা থেকে বাঁচানোর জন্য তিনি নাও করতে পারেন তো যাই হোক আমরা যদিও বা আমরা নফসে উমরা হয়ে যেতে পারে কিন্তু এরকমভাবে হ্যারম ছাড়া যাওয়া থেকে বিরত থাকা উচিত তো যাই হোক আমি যে বিষয়টি বলছিলাম যে বিজাতীয় সংস্কৃতির অনুকরণ বিজাতীয় কৃষ্টি কালচারের অনুসরণ এই বিষয়টা আমাদের সমাজে একেবারে অস্তিত্ব হুমকির সম্মুখীন করে ফেলেছে সমগ্র দুনিয়াতে মুসলিম দেশগুলোতে ইভেন যদি দেখা যায় তাহলে তাদের লেবাস পোশাক চলাফেরা উঠা বসা বা তাদেরকে নিয়ে পাওয়া পর্যন্ত পুরো অবয়ব দেখলে তারা যে মুসলমান না হিন্দু না অন্য কোনো ধর্মাবলম্বী যে কোনো ধর্মের হতে পারে কোন ধর্মকে কটাক্ষ করছি না চিন্তাও করা যায় না কোনো ধর্মকে তো এই একটা দিক লক্ষ রাখতে হবে তো মন্তুয়া মিন হুম আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলেছেন যেহেতু কোনো জাতির সঙ্গে যদি কেউ সামঞ্জস্য অবলম্বন করে সিমিলারিটি করে। তো বেকৌমিন শব্দের দ্বারা এটা সুস্পষ্ট বোঝা যায় যে তাদের কোনো সমষ্টিগত মিন হাইসল কম কম হিসাবে সমষ্টিগত কোনো একটা সন্ন্যাদ যাতে হয় মে কোনো একটা কালচার যাতে হয় তাদের পার্ট অফ রিলিজন যাতে হয় তাদের ধর্মের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ আবাদত বা কোনো কিছু মনে করা হয় এই ধরনের কোনো বিষয় যদি হয় আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা যদি এটা অবলম্বন করে তবেই কেবল মুসলমানদের জন্য ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় বিনা উজরে অজরও নাই অপারগতাও নাই আর এরপরেও আরেকটা কালচার অবলম্বন করছে সে এক নম্বর হলো শর্ত ইচ্ছাকৃতভাবে হতে হবে অনিচ্ছাকৃতভাবে নয় ইচ্ছাকৃতভাবে হতে হবে সামঞ্জস্য অবলম্বন করাটা আর সেটা হতে হবে ধর্মীয় বিষয়াদির ব্যাপারে না হয় আল্লামা আলমগীর আলমগীর মধ্যে আল্লাহ লেখা হয়েছে একজন ও জুতা পরে কেউ যদি বলে ফেলে যে আমিও জুতা আমি আর জুতা পরব না বিকজ অমুসলিমরা তো জুতা পরে তাদের সঙ্গে সিমিলারিটি হয়ে যাবে সামঞ্জস্য হয়ে যাবে আর আল্লাহ নবী সাল্লাহ ইসলাম হাদিসের মধ্যে বলেছেন যে অমুসলিম কালচারের সাথে যদি সামঞ্জস্য হয়ে যায়

ঠিক আছে তাহলে লগে তা হুক স্বামী মারা গেলে একটা ইদ্দত পালন করতে হয় এই সময়কালকে ইদ্দত বলা হয় তো স্বামী মারা গেলে স্ত্রীর জন্য ইদ্দত হলো 4 মাস 10 দিন তো যে ঘরে থাকা অবস্থায় স্বামীর ইন্তিকাল হয়েছে ঠিক ওই ঘরে তিনি অবস্থান করবেন আর চার মাস দশ দিন দশ দিন পর্যন্ত অবস্থান করবেন এর দ্বারা বিষয়টি মানে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে যে তিনি হানড্রেড পারসেন্ট মুসাফের ছিল স্বামী মারা যাওয়ার পরে পালন করা স্বামী মারা যাওয়ার পর চার মাস দশ দিন বিদ্যুৎ পালন করতে হবে যে ঘরে যে থাকা অবস্থায় স্বামী মারা গেছেন ওই সময় স্ত্রী যে ঘরে থাকছিলেন আসল মসাল্লাহ হল ওই ঘরে অবস্থান করে তিনি চার মাস দশ দিন ফুলফিল করবেন এটা আমাদের উপর একটা ওয়াজব রকম যদি কোথাও মারাত্মক অর্জার হয় বেশি সিরিয়াস অজর হয় ওই মহিলা একা থাকতে পারছেন না এমত অবস্থায় কোনো মুফতি সাহেবের পরামর্শ নিয়ে পার্শ্ববর্তী সর্বনিকটবর্তী যেটা হবে আদ্যুৎ পালনের সময়কাল যে চার মাস দশ দিন ওটা যেখানে নিকটবর্তী যে জায়গায় গিয়ে পালন করতে পারবেন সে জায়গায় পালন করা উচিত আমার বুঝ না বুঝলে আপনারা প্রশ্ন করতে পারেন সম্পর্ক হিসাবে একটা প্রশ্ন করি ওজন আমরা দেশ আছে ওজুর যে স্বামী মারা যাওয়ার ফলে এই এই মহিলার যে জায়গাত মারা গেছেন স্বামী এই জায়গাত এই চল্লিশ দিন মোরা থাকতা চল্লিশ দিন ফুরানা হইলে এই ঘর থেকে বাড়া যাইতা না এটা আমরা দেশের একটা প্রচলিত প্রথা এই বিষয়ে সরিয়ে গীতা হয় দেখো চল্লিশ দিন না তিন চার মাস দশ দিন মহিলা সকলের স্বামী মারা গেলে চার মাস দশ দিন শোক পালন কর্তা তো এই শোক পালন যে কোনো মানুষ মারা গেলে খান্দিয়া বেহস হয়ে যাওয়া আর যেজা ফেজা করা যেজা ফেজা হয়ন বেশি আহাজারি করা এটা তো মোটেও ঠিক নয় আর শুধু ফ্যামিলি মেম্বার্স যারা তাদের জন্য এটা জায়জ আছে কোনো মুর্দা যদি নিজেদেরকে বিদায় নেন নিয়ে নেন চলে যান তাহলে ইন্তকালের সময় থেকে আরম্ভ করে চার মাস দশ দিন পর্যন্ত তিনি কোনো ধরনের খুশবু ব্যবহার করবেন না শাকসজ্জা বিশিষ্ট কোনো কাপড় ব্যবহার করবেন না পরপুরুষকে আকর্ষণ করে এমন কোনো পন্থা তিনি অবলম্বন করবেন না শরীয়ত দেখেন একদিকে মানুষের মিজাজের পরিপূর্ণ কনসিডার করেছে মানুষের যে মিজাজ মনোমস্তিষ্ক সেটার দিকেও শরীয়তের পুরো খেয়াল আছে এটা বলেনি যে তুমি কাঁদতেও পারবো না তুমি নড়াচড়াও করতে পারবে না এখানেই আমাদের সামনে বসতে বসে থাকতে হবে কোনো কিছু এদিক সেদিক করতে পারবে না এমন কথা আল্লাহ তারা বলেননি আর এমন কথাও বলেননি যে না তুমি অমুক কাজ করলে তুমি নিষেধ দিতে পারবে তো নিষেধাজ্ঞারও কিছু নেই আর আবেগেরও কিছু নেই এই দিকটা আমাদেরকে একটু এই দিকটা আপনাদের আর আমাদের সবাইকে মনে রাখতে হবে আল্লাহ যেন বুঝবার দান করেন বিষয়টি আসলে আশা করি ক্লিয়ার হয়েছে আমাদের আলোচনার মাধ্যমে আল্লাহ তালা যেন কবুল এবং মঞ্জুর করেন যে অন্য জাতির সাথে তাদের ধর্মীয় বিষয়ে সাদৃশ্য অবলম্বন করা সেটা হলো নিষেধ ছোট ছোট বিরতি জি ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এতক্ষণ যাবত আপনারা আমাদের বিজ্ঞ মুফতি ব্রিটেনের সর্বজন শ্রদ্ধেওয়া আলমেদিন যোগ্য পিতার যোগ্য সন্তান হজরত মাওলানা মুফতি আব্দুল মুন তাকিম সাহেব দাম বাহরকাতহুমের কাছ থেকে আপনারা তত্ত্ববহুল আলোচনা শুনে আসছিলেন আমরা এখনই ছোট্ট একটি বিরতিতে চলে যাব বিরতির পর আবারও হজুরে আলোচনা শুনব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সম্মানিত দর্শক ছোট্ট একটি বিরতির পর আবারও আমরা আপনাদের মাঝে ফিরে এসেছি এতক্ষণ যাবৎ আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি আমরা এখনই চলে যাব হজরত মুফতি সাহেবের কাছে ওনার অসম্পূর্ণ কথাগুলো সম্পূর্ণ করবেন পাশাপাশি আমাদের স্ক্রিনে মোবাইল নম্বরও আছে এই নম্বরে কল দিয়ে আপনাদের কোয়েশ্চেন করবেন ইনশাআল্লাহ মুফতি সাহেব উত্তর দেবেন জেসাকুমুল্লাহ তালান আমরা ইতিপূর্বে আলোচনায় ছিলাম যে মাহারম থেকে আশুরা থেকে আমরা অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানতে পেরেছি যে আল্লাহর নবী আলহি আসাল্লাম সব সময় চিন্তামগ্ন থাকতেন ফিকিরমান ছিলেন এবং খুবই এ ব্যাপারে সতর্ক ছিলেন যে ইসলামের যে আলাদা একটা সাংস্কৃতিক স্বাতন্ত্র রয়েছে একটা স্বতন্ত্র হওয়া আলাদা হওয়া পৃথক একটা আইডেন্টিটি আলাদা আত্মপরিচয় সেটাকে আমাদের ধরে রাখতে হবে ধারণ করতে হবে সর্বাবস্থায় কারণ প্রত্যেক ধর্মের একটা রাইট আছে সে তার কোনো ইউনিফর্ম ইউজ করবে তার একটা ইউনিফর্ম আছে তার একটা লেবাস পোশাক আছে তার ধর্মীয় হওয়াটা বোঝায় তো এটা সকল ধর্মের ক্ষেত্রে যেভাবে আমরা বিশ্বাস করি ইসলাম তো আর এমন লাওয়ারিশ একটা ধর্ম নয় যে একেবারে এটাকে সম্পূর্ণ ভুল মনে করে ভুল ভেবে আমরা যাতে কোনো ধরনের মিস্টেক করি এটা থেকে যেন আমরা বিরত থাকতে পারি এ ব্যাপারে আমাদের খেয়াল নিতে হবে যা আমরা আমাদের কৃষ্টি সংস্কৃতি যেন মারাত্মকভাবে আক্রান্ত না হয় এখন দেখেন আপনারা হাদিসের মধ্যে এসেছে মোরুসিয়ানা কুম্বিস সালতে ইতা বালাকুসাহ বালাকু আসরা ও কমা কাল নবী সাল আলী আসালাম তোমরা তোমাদের বাচ্চাদেরকে শাসন করবে যখন তারা সাত বছরের হয়ে যায় তখন আদেশ করবে নামাজের জন্য আর সাত বছর থেকে দশ বছর পর্যন্ত আদেশ করতে থাকবে বোঝাতে থাকবে সব সময় আগ্রহী করে তুলবে আরও বেশি উৎসাহিত করে রাখবে কিন্তু দশ বছর হওয়ার পরও যদি পড়ে না তাহলে কিন্তু শাসন করবার পারমিশন রয়েছে শাসন করার পারমিশন রয়েছে প্রত্যেক যুগে শাসনের তরিকা ভিন্ন হতে পারে কোন জায়গায় সামান্য কিছু হালকা মারার পারমিশন আছে কোন জায়গায় এটার পারমিশন নাই শুধু বোঝানো প্যারেন্টস মিটিং ইত্যাদি করা দরকার হয় তো সেই পদ্ধতি অবলম্বন করা আমাদের জন্য জরুরি মোট কথা যে জায়গায় যেখানে যে শাসন চালু আছে সেই পদ্ধতি অবলম্বন করে কোনোভাবে শাসন করা এটা খুবই জরুরি এখন এর এর বাইরে আপনি যাবেন না শাসন বাচ্চাদেরকে অবশ্যই অবশ্যই করতে হবে করাটা উচিত করাটা জরুরি আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা অন্য জাতির সঙ্গে ইচ্ছাকৃতভাবে কোনো সিমিলারিটি এখতিয়ার করব না তো এই বাচ্চাকে আগে থেকে অভ্যস্ত বানাতে হবে এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি একটা ছোটো বাচ্চাকে আপনি এখন থেকেই হাঁটুর নিচ পর্যন্ত কাপড় আপনি দিলেন না আপনি সবসময় হাফ প্যান্টের অভ্যাস অভ্যস্ত রাখছেন আর হঠাৎ করে একদিন বলছেন যে না তুমি তোমার কাপড় সতর ডাকা ফর্জ এটা তো হওয়ার পরে হুকুমটা আরোপিত হয় কিন্তু সাবালক হতে হতে অনেক সময় লেগে গেছে এখন যে কোনো সময় তার নিচের পা জামা যেটা পায়জামা আছে ওইটা যাতে হাঁটুন নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত আবৃত করে এরকম হওয়া জরুরি পুরুষের জন্য আর মহিলাদের জন্য পুরো শরীর মতো থেকে নিয়ে পা পর্যন্ত দেখা রাখার পর বিদায় এই পদ্ধতি অবলম্বন করে পুরো শরীর দেখা রাখতে হবে কিন্তু আমরা বিজাতীয় সংস্কৃতির বিষয়টি আমি বলছি অন্য ধর্মাবলম্বীদের সাথে সামঞ্জস্য অবলম্বনের ব্যাপারটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনি দেখেন অন্যান্য ধর্মের লোক লোকজনের ব্যাপারে কত খেয়াল রয়েছে তাদের বেশ কয়েকটা ধর্ম আছে দুনিয়াতে তো আল্লাহর নবী এটা বলছেন যে সাত বছর হওয়ার পর পরই নামাজের হুকুম দাও দশ বছর পর্যন্ত না পড়লে এরপর থেকে বোঝাতে বোঝাতে চেষ্টা করতে করতে কোনো লাভ হয়নি দশ বছর পর্যন্ত এই কাজ করতে হবে আর দশ বছর থেকে তুমি তাকে কিছু হালকা শাসনও করতে পারবে মারতেও পারবে যে কোনো তাজির তাজির অবলম্বন করার অর্থাৎ হালকা একটা শাস্তি দেওয়ার পারমিশন রয়েছে কিন্তু আমরা সাধারণত আমাদের বাচ্চাদের হাফ প্যান্ট পরা থাকে গরমের মৌসুমে তো আরও বেশি পর্দাহীন হয়ে যায় মানুষ চোখের হেফাজত নাই মুখের হেফাজত নাই চোখ দিয়ে যত গুণা করা সম্ভব সবচেয়ে বেশি গুণা হয়তো সামারকালীন সময়ে মানুষ করতে পারে এর কারণ হল যে এই সামারকালীন সময়ে মানুষ একটু বাইরে যেতে বাধ্য হয় কাপড় চোপড় শরীরে থাকে না এখন অন্যদেরকে দেখতেও মানুষ কণ্ঠাবোধ করে না আর অন্যরাও তারা কোনো চেঞ্জিং নিজের মধ্যে আনে না এই সমস্যাটা এই প্রবলেমটা সমাজের মধ্যে থেকেই যায় তো আমরা বলবো এর মধ্যে ব্যালেন্স থাকার প্রয়োজন যে বিশেষ প্রয়োজনের সামনে আপনি যাবেন ঠিক আছে কিন্তু পর্দা রক্ষা করে হেজাব রক্ষা করে পর্দার বিধিবিধান লক্ষ্য করে খেয়াল রাখে আমাদের জন্য উচিত হবে যে আমরা অন্য ধর্মাবলম্বীদের সাথে সামঞ্জস্যের ব্যাপারে একটু খেয়াল রাখব তো কিন্তু ছোটো বাচ্চাদের ব্যাপারে আমাদের এত কাফিলতি সে কাপড় কীভাবে পরছে সে বেশি ছোট কাপড় তো পরছে না তো অধিক পাতলা কাপড় তো আর পড়ছে না এই সবগুলো দিক তারা লক্ষ্য রাখতেন খেয়াল নিতেন আর এরপর তারা বাচ্চাদেরকে গড়ে তুলতেন আপনি দেখেন শুধু এই একটা পয়েন্টের উপর যদি আলোচনা করা যায় তাহলে দীর্ঘক্ষণ আলোচনা করা যেতে পারে উল্লাহ হাজরত উসমান বিন আফফান রবিউল্লাহ তাল ইসলামের তৃতীয় খলিফা যার উনিশ হেজ্জা শাহাদ উৎপন্ন করতে হয়েছিল তো হজরতমান রাহুর হাজরতান্লাহ আনহুর একটা কথা আমি বিশেষভাবে কোর্ট করতে চেয়েছিলাম শুধু সামঞ্জস্য অবলম্বনের বিষয়টি আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ সামঞ্জস্য অবলম্বন থেকে আমরা যেন বিরত থাকি আর সেটা হতে হবে ধর্মীয় কোনো বিষয় রাজি আলহাম কথাটা মনে আসলে আবার আমি বলবো ইনশাল্লাহ যে বিষয়টা আমি তো বলতে চেয়েছিলাম হঠাৎ করে মন থেকে চলে গেছে তো যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হলো যে ছোটো বাচ্চাদেরকে আল্লাহর নবী নামাজের হুকুম দিচ্ছেন অথচ তার উপর শরীয়তের মশলা অনুযায়ী নামাজ ফরজ হয়নি আমরাও কালচারের বিষয়ে আমরা বলি এখন ছোটো রয়ে গেছে যা কোনো কিছু বলবে না কোনো কিছু প্রেশার দেবে না ঠিক আছে প্রেশার না দিয়েও তো কাজ নেওয়া যায় অ্যাটলিস্ট প্রেশার না দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা যেতে পারে উৎসাহিত করা যেতে পারে আপাতত ছোটো কাপড় পরলই কিন্তু যদি অনুভূতি মনের মধ্যে না থাকে এই ফিলিংস যদি না থাকে এই অ্যাটেনশন যদি না থাকে আর ইমান ইসলাম যদি অন্তরে বদ্ধমূল না হয়ে যায় তাহলে সে পরিপূর্ণ ইসলামী হকুম হকাম বিধিবিধানের উপর আমল করা তার পক্ষে আদৌ সম্ভব হবে না সে একটা আশ্চর্যান্বিত ভুল করবে হবে তো ছোট বাচ্চাদেরকে যদি আমরা ছোটবেলায় শরীয়তের সকল কালচার না বুঝাই তাহলে একটু বড় হওয়ার পর তাকে আর ঠেনে আনতে পারবেন না তাকে কাছে আনতে পারবেন না ও এমন এক সময় আসে যখন আর ধোঁয়াও কবুল হয় না উজুর অলরেডি হয় বাচ্ছাদের বেলায় উজোর হয়ে যে কত বছর বয়সে নামাজের হুকুম আসে মা বাবারা কত বছর বয়সে শাসন করতে পারবে এই বিষয়ে দিয়ে আলোচনা করেন বলা এই হাদিসি আমি বলছি যে ময়ূর ছবি আনকুম্বি সরাজী জাবালা সাত বছর হয়ে গেলে নামাজের হুকুম দাও তিন বছর পর্যন্ত এটা শেখানোর টার্মস একবার শুনবে একবার শুনবে না একবার ভাত দেবে দশ বছর হওয়ার পরও যদি পড়ে না নামাজ তাহলে নবীজি আলি সাল্লাম বলছেন যে এমন ছেলেকে শাসন করতে পারবে হুকুম আছে দেখেন শাসন প্রত্যেক যুগের আলাদা এক একটা তরিকা যে যুগে যে সময়ে যে জমানায় যেখানে যে তরিকা প্রচলিত রয়েছে সেটার উপর আমল করা উচিত এই দেশে আমরা মারবার কথা বলবো না তো নিষিদ্ধ আর মারা যখন আরম্ভ করেন তখন তো সবাই সীমালঙ্ঘন করে বসেন আর এই সীমালঙ্ঘনের একটা না দুটা না দুটো না অনেক অনেকগুলো ঘটনা কিন্তু রয়েছে তো বড় ভয়াবহ পরিণতি এবং মারাত্মক দুর্ঘটনা ঘটেছে অলরেডি তো এই জন্য সরকারি আইনের সাথে আমরুদ সুলতানি মানুহতম বিল মসলাহা অর্থাৎ সরকারি কোনো আইন যদি এটা অ্যাটলিস্ট ডাইজের পর্যায়ভুক্ত হয় তাহলে এটাকে মেনে নেওয়া জরুরি হবে তো এই সমস্ত দেশে ওই মারার পারমিশন পেলে পরে ছোটো বাচ্চাদের উপর জুলুম করা হয় তাদের উপর অতিরঞ্জন করা হয় তাদের সাথে ভালো ব্যবহার রাখা হয় না তো বর্তমান সময়ে আলিম বানানো অথবা হাফিজ বানানো এগুলো কি ফরজ নাকি সুন্নত না মুস্তাহাব দেখেন আলিম বানানো বড় আলিম বানানো তো ফর্জে ফায়া। আর ছোটোখাটো মশালা যেটা যার দরকার সেই পরিমাণ আলিম দিন অর্জন করা ফর্জ দায়িত্ব প্রত্যেক মুসলমানের উপর প্রত্যেক মুসলমানের উপর ফরজ হলো যে সে প্রয়োজনীয় প্রয়োজন মোতাবেক আইলিম হাসিল করবে অর্থাৎ বিয়ে যদি করতে যায় তাহলে বিয়ে সংক্রান্ত মশালা মশাইল এবং স্ত্রীর হক কী হতে পারে এগুলো এগুলোর উপর ট্রেন করা তার উপর ফরজ ফরজ জেনে নেওয়া ফরজ এটাকেই বলা হয়েছে হাদিসের মধ্যে তলব উল্লেম ফারিদ আলা আয়লা কুল্লে মুসলিম আলিম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ দায়িত্ব তো ফরজ হওয়ার অর্থ কী সাধারণ মুসলমানদের জন্য আমি এখন ব্যবসায় নেমেছি এখন ব্যবসা সংক্রান্ত মুসলাম মোসাইল জেনে নেওয়া আমার জন্য খুবই জরুরি এবং উপকারী তো আমি এই কাজটা কোনো আলিমকে দিয়ে করানোর চেষ্টা যেন করি অথবা আমি কোনো ফিক্স ক্লাসের মধ্যে গিয়ে অ্যাটেন্ড করি যোগাযোগ করে বসি সেখানে তো এই কাজগুলো আমাদেরকে গুরুত্ব সহকারে করতে হবে তো বিজাতীয় কালচার থেকে বাচ্চারা ছোট মানুষ যারা আছে তারা দূর সরে না এর মূল কারণ কি মা বাবা অধিক মহাব্বতের কারণে অধিক ভালোবাসার কারণে বেশি ভালোবাসা থাকার কারণে বলছেন না আমার নাতি যাই ইচ্ছা তা করুক এতে যায় যাক সম্পত্তি আমার তো এক আমাদের সাথীদের মধ্যে একজন ছোটোবেলায় খুব দুষ্ট ছিলেন তো ওনাকে ওনার দাদা বেশি ভালোবাসতেন এত বেশি ভালোবাসতেন যার সীমা নেই তো উনি বলেই ফেলেছেন সবাইকে যে আগামী বছর আমার বাড়িতে এখানে পড়াবে আমি আগামী বছর এই আচ্ছা উনি উনি বলেই ফেলেছেন সবাইকে যে আমার এই নাতিটা যা করবে সেটা তার যা ভুল হবে কেউ কিছু বলতে পারবে না তাকে আমি আর বদলা দেবো যা আরেকবারি লাগে যা ফারা লাগে যা মাসুরে আদায় করতে হবে আমি দেবো এতে যদি কারো গাবি ছেড়ে দিয়ে কোনো কিছু করে বা ক্ষয়ক্ষতি করে ফেলে তবুও এটা কেউ যেন কিছু না বলে তো এত অধিক ভালোবাসা এবং বাজার তো এটাও তো ঠিক নয় এই কাজটাও ঠিক নয় এখন কাস্ট কালচার এখন হাফ প্যান্ট পরাতে পরাতে সে বড় হয়ে গেল আবার তার এটা আমি চেঞ্জ করলাম না এখন ছোটোবেলা থেকে অভ্যাস আনতে হবে এখন দুপাট্টা অন্যা অন্য ব্যবহার করা হয় দুপাট্টা ব্যবহার করা হয় তখন অন্যার ব্যাপারে আমরা শিথিল থাকি শুরুতে এখন তো বড় হয়নি এখন মোটামুটি বড়ো হওয়ার পরও দেখা যায় সে অন্য ছাড়াই চলছে অনবরত সবার সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো তার না এখন আরো বড় হোক বড়ো হোক কী যে বড় হবে বস আমি শুরু থেকে খুলে ফেললাম তখন ওই যে ফরজ হওয়ার নামাজ ফরজ হওয়ার আগে নামাজের হুকুম দেওয়ার কথা যে হাদিসের মধ্যে বলা হয়েছে সেই হাদিসের আলোকেই একরাম একটা মাস আলা দুনিয়ার সামনে তুলে ধরেছেন সেই মাস হলো হল যে সময় আসার পরপর বললে পরে নির্দেশ দিলে পরে যদি দেখা যায় যে সে আমল করবে কি করবে না অথবা লেট হয়ে যাবে তো এরকম সম্ভাবনা কোনো বিধানের ক্ষেত্রে থাকলে তাকে আগ থেকে আগে থেকে ইউজ টু করাতে হবে অভ্যস্ত বানাতে হবে তো এই ব্যাপারে আমরা খেয়াল রাখি না বলি না এখনও তো বয়স হয়নি এখনও এভাবে ঘুমিয়ে যাক নামাজ না পড়ুক ঘুমিয়ে যাক অথবা মাথায় অন্য না দিক আসে যায় না না আসে যায় না না নয় বরং অনেক কিছু আসে যায় কারণ এভাবেই সামান্য সামান্য করে করে তারা ইসলামিক কালচার থেকে তারা দূরে সরে পড়ে ইসলাম থেকে দূরে সরে পড়ে তো এই ব্যাপারে খুবই যত্ন নেওয়ার দরকার কি বলতে চাচ্ছিলেন এখন বর্তমান সময়ে যে হকপন্থী আলেম সিনার উপায় কি আমরা গতকালকে বাংলাদেশে এক জায়গায় দেখলাম একজন খ্রিস্টান লেবাস পরে ইমামতি করতেছে এবং খ্রিস্টান এবং হকপন্থী আলেম এগুলা চিনার কোনো পার্থক্য আছে কিনা দেখেন একটা তো হলো ইমান আকাই দার এটা তো মৌখিকভাবে জেনে নিল ঠিক আছে একজন মানুষ এক আল্লাহ বিশ্বাসী শেষ নবী আখরি নবী ফাইনাল মেসেঞ্জার হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী সাল্লামের উপর ইমান আনয়ন করে তো এখন আল্লাহ তারা কুরআন শরীফের হুকম দিয়েছেন ইয়া আহ কিতাবি তল্লাহ কালিমুদ্দিন সোয়াঈম বইন হুকুম তো আমরা যাতে এই কাছাকাছি যে সমস্ত বিষয় দিয়েছে এগুলো নিয়ে যেন আমরা তাদের সঙ্গে আরগু করি আর যেগুলো আমাদের থেকে দূরত্বের কারণ সেগুলো নিয়ে আমরা যেন আলোচনা না করি তো আমরা আপনার প্রশ্ন কি ছিল এটা হক পন্থী আলম সিনার উপায় কি এটা আলাদা প্রশ্ন এটা যে দেখেন হকপন্থী আলমায়ামকে বোঝার জন্য আপনি প্রথমে দেখতে হবে ইজ ও জুকের আল্লাহ যাদেরকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়ে যায় বেশ কারণ দুনিয়াদারের কাছে গেলে শুধু দুনিয়াবি কথাবার্তাই আপনি পাবেন আর আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহর কথাবার্তা আখরাতের কথাবার্তা তো আখরাতের ফিকির যদি আখরাতের ফিকির যদি প্রকৃতির অর্থেই অন্তরে জাগ্রত হয় আল্লাহর কফ যদি অন্তরে বাড়তে থাকে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে সৃষ্টি হয় সৈন্যতের পরিপূর্ণ অনুসারী হয় সকল বিষয়ে সৈন্যতের অনুসরণ করতে হবে এই দিক থেকে আপনি যাচাই করবেন যে সৈন্যতের অনুসারী কি না আর দুনিয়াদার কি না দুনিয়াদার দন সম্পদের মালিক হয়ে গেলেই দুনিয়াদার হয়ে যায় না কেউ এই সম্পদের কারণে যদি কেউ গাফিল হয় না আল্লাহ থেকে তাহলে তার জন্য একটা জাহেজ আছে সম্পূর্ণরূপে বৈধ এই মাল ধনসম্পদ এগুলো তিন নম্বর শর্ত হল যে তার মধ্যে দুনিয়ার কোনো লালচ যেন না থাকে দুনিয়ার লালসা না থাকে তো দুনিয়ার কোনো লালসা আছে কি না এটা চেক করবেন প্রত্যেকটা বিষয়ে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের পবিত্র সুন্নতের উপর আমলের কোনো মেন্টালিটি আছে কি না ওইটা চেক করবেন আর তৃতীয় শর্ত হলো একটা হলো দেখলে আল্লাহর কথা মনে হয়ে যায় আরেকটা হলো ইতেবাড় সুন সুন্নতের পরিপূর্ণ অনুসরণ আরেকটা হলো দুনিয়ার প্রতি লোভ লালসা যেন না থাকে আমি বলি না আমার দিকে আমি দাওয়াত দিচ্ছি কেউ কারোর জন্য উচিত নয় উনি নিজের দিকে দাওয়াত দিবেন যে আমার সঙ্গে এসে দেখা করো আমার সঙ্গে এসে কথা বলো এইরকম ইচ্ছা আমাদের নেই কারো নেই আলহামদুলিল্লাহ তো আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন হ্যাঁ এরকম যাচাই করিয়েন না যে একেবারে যেমন প্রত্যেকটা চুল চেক করা এরকম মানুষ আপনারা আমরা পাবেন আমরা পাবো না কারণ শরীফের মধ্যে এটা এসেছে যে এমন একটা কথা এসেছে যে যেমন আপনি আই হল্লা দিন আমানু আমানুত্লাহ কোনোদিন হে ইমানদারেরা তোমরা তাকওয়ার জীবন অবলম্বন করো বা কোনো মাস সাদীন এবং সাদেকিনদের সঙ্গে হয়ে যাও সত্যবাদী বান্দাবন্দী যারা আছে তাদের সঙ্গে হয়ে যাও

যদি না আমি ইসলাম যদি না আমি ইসলাম কায়েম করার উদ্দেশ্য না থাকে অথবা আমি যদি রিফিউজি রেফিউজি না হই আমি কোনো নন মুসলিম কান্ট্রি থাকতে পারবো না এরকম একটা কথা আমাকে বলা হয়েছে যদি একটু ক্লিয়ার করতেন কথাটা দেখেন এই কথাটা আসলে একজন মুসলমানের ক্ষেত্রে তখন প্রযোজ্য হবে যখন যে দেশে আছেন এই দেশকে দারুল হার্ব আখ্যায়িত করা যায় দারুল হার্ব আখ্যায়িত করলে পরে এদের আন্ডারে তা খারাপ সুযোগ থাকে না এটা যদি দারুল হার্ভ ডিক্লেয়ার হয়ে যায় আর ডিক্লেয়ার যদি না হয় তাহলে আরেকটা ফোকাহাম ইস্তলা এবং পরিবেশে তৈরি করেছেন এটা হলো দার দারুল হরফটা বুঝাইলে আচ্ছা শুনেন দারুল হার্ব হলো সরাসরি ওই দেশ যদি কোন হান্ড্রেড ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে পর পর। আর সেটা যদি স্থায়ী তার অভ্যাসে পরিণত হয়ে যায় সে কুফুরের পক্ষে এবং ইসলামকে সমূলে বিনাশ করতে চায় এবং ইসলামের উপর আমল করার স্বাধীনতা মুসলমানদের যদি না থাকে আপনি বলেন এই দেশে মুসলমানদেরকে কি স্বাধীনতা দেওয়া হয়নি অবশ্যই দেওয়া হয়েছে আমাদের দেশের মসজিদগুলো থেকে বহু অনেক ক্ষেত্রে দেখা যায় এখানকার মসজিদগুলিতে লোকজনের সংখ্যা বেশি ফজরা নামাজে মানুষের সংখ্যা বেশি নামাজ মসজিদ বানানোর পারমিশন দেয় মন্দির বানানোর পারমিশন দেয় তো সুতরাং তারা যে ধর্মেরই অবলম্বনকারী হোক কিন্তু তারা খ্রিস্টান ধর্মের অনুসারী হোক আসে যায় না কারণ আমাদেরকে তো আমাদের ধর্মীয় অনুশাসন মোতাবেক জীবন পরিচালনার সুযোগ তারা করে দিয়েছে অলরেডি তো আমাদের ব্যাপারটা এই জন্য এই দেশকে দারুল হ্যারুফ কেউ বলেননি দারুল হ্যারুফ বলা হয় যদি কেউ প্রকৃত অর্থে ইসলামের দুশ্মন রিয়েল দুশ্মন আর সিম্বল অফ ইসলাম যারা তাদেরকে কাতল করে ফেলা তাদেরকে কেলিং করা তাদেরকে সুযোগ না দেওয়া তো আমাদের মুসলমানদেরকে পরিপূর্ণ সুযোগ তারা দিয়ে দিয়েছে এই জন্য এটার জন্য আরেকটা পরিবেশাগত আরেকটা নাম লেখা হয়েছে এটা হলো দারুল একটা ধরো দারুল হ্যারত এটা যুদ্ধের গড় এমন নয় বরং এটা হলো শান্তির গড় দারুল কবা দারুল আমনিওয়াল কাজা তো এর কারণে যেখানে এই বিষয়ে তো বাড়াবাড়ি করা ঠিক নয় বাংলাদেশ থেকে যারা বক্তব্য দিচ্ছেন তারা এই দেশের সিচুয়েশন জানেন না ব্রিটেনের যে সবচেয়ে বেশি হিউম্যান রাইটস সবচেয়ে বেশি মানবাধিকার সবচেয়ে বেশি এক প্রতি হেল্প করার একটা অভ্যাস এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে এবং তারা আমাদেরকে পারমিশন দিয়ে ইজাজত দিয়ে মসজিদ বানানোর ইজাজত দেয়নি মসজিদে তাকারও দিয়েছে মসজিদে দিন রাত অ্যাক্টিভিটি করারও পারমিশন দিয়েছে সুতরাং এই দেশকে শতকরা হান্ড্রেড পার্ট মানে দারুল হার বলা তো মুঠেও যাবে না ইসলাম বিদ্বেষীও বলা যাবে না তারা মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় সেই দিকটা তারা বিশেষভাবে খেয়াল রাখে আমরা একটু ছোট্ট বিরতি চলে যাবো সময় তো দর্শক ইকরা বাংলার মাধ্যমে এতক্ষণ যাবত আপনারা ছিলেন আমাদের সাথে আমরা এখন চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহরাত আসসালাম আলাইকুম মরহমতুল্লাহি সম্মানিত দর্শক আমরা ছোট্ট একটি বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজকে আমাদের এই ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে যে মহান ব্যক্তি উপস্থিত হয়েছেন ব্রিটেনের সর্বজন শ্রদ্ধা আলমেদিন ইসলাম ও আধুনিক শিক্ষার সম্বন্ধে যে শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে অল্প দিনে এই সারা জাগিয়েছে যে প্রতিষ্ঠানটি আলোড়ন সৃষ্টি করেছে জামায়াতুল খায়ের আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাত প্রিন্সিপাল হজরত মৌলানা মুফতি আব্দুল মুম তাকিম সাহেব দা আমার প্রকাত হুজুর আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন ইনশাল্লাহ আপনারা যে এই বিরতিতে যাওয়ার পূর্বে আপনারা যে প্রশ্ন করেছিলেন এই প্রস্তুত সহ হুজুরে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন জি আলহামদুলিল্লাহ আমি আসলে যে বিষয়টি আলোচনা করেছিলাম সেই একই বিষয়ের উপর কোনো কোনো দিন একটু দীর্ঘ আলোচনা অনেক সময় উপকারই হয় যে সবাই এই ব্যাপারে অনেক কিছু জেনে নিতে পারেন এর মধ্যে একটা দিক হলো যে আমরা যেন আমাদের কৃষ্টি কালচারকে ধরে রাখতে পারি আত্মপরিচয় যেন বিলীন হতে না দেয় আমাদের যে আত্মমর্যাদা বোধ আমাদের আত্মপরিচয় এটা যেন বিলীন না হয়ে যায় ধ্বংস না হয়ে যায় নষ্ট না হয়ে যায় তো এর মধ্যে একটা কথা হলো ওই ছোটো বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই এর জন্য অভ্যস্ত করে তোলা ছোটো ওই জন্য বিধিবিধান তার উপর আরও বিতর্ণ অন্য পড়ার দরকার নেই তো এইভাবেই তো নষ্ট হয় অন্য কালচারের দিকে মানুষ চলে যায় আর এরপর জীবন নষ্ট হওয়ার পথ আরও অবাহিত হয় তো আমার কাছে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো যে হাজারতে সাহাবেক রাম আনম আজ আজমাইনকে আমাদের ভালো রূপে পুঙ্খানুরূপে দেখতে হবে যে সমস্ত সাহাবে করাম রতুল্লাহ আনহুম আজমাইন সাহাবেকরাম রবিআল্লাহ আনহুম আজমাইন ওনারা আল্লাহর নবী সাল আলি সাল্লামের সুন্নত পালনের ক্ষেত্রে ইসলামের খ্রিস্টিকালচার কালচার এবং সভ্যতা পালনের ক্ষেত্রে কেন এত এগিয়ে গিয়েছিলেন কেন তারা আপোষহীন ছিলেন আর আমরা এত তাড়াতাড়ি নত হয়ে যায় এত দ্রুত আমরা আমাদের আত্মপরিচয় হারিয়ে ফেলি আমাদের স্বাতন্ত্র আমরা হারিয়ে বসি কত তফাত কত পার্থক্য সাহাবেক আমার অবস্থা দেখেন যে হদিয়ার সন্ধির সময়ে সৈদুল হাজরতমান আলান তালহুকে মুসলমানদের পক্ষ হতে প্রতিনিধিস্বরূপ কুফ্ফার কোরশের সাথে আলোচনার জন্য পাঠানো হয়েছিল অর্থাৎ মক্কার কাফের করাইশদের সঙ্গে আলাপচারিতার জন্য মিটিংয়ের জন্য যে ব্যক্তিত্বকে মাধ্যম হিসাবে মুসলমানদের প্রতিনিধি বানিয়ে পাঠানো হয় তিনি হলেন শহীদ হজরতমান রানিরদ্দ্দুল্লাহ ইসলামের তৃতীয় খলিফা তো উনি যখন যাচ্ছেন সফরে তো ওই সময় সেখানে যাওয়ার পর কাফের সর্দারদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা মিটিং বড় একটা সমস্যা হয়ে গেছে মুসলমানরা আমরা করতে এসেছেন এবং সবাইকে আটকানো হয়েছে তো ওই সময় হাজরত ওসমান গানির উদ্দৌল্লা আনহুর পুরুষদের জন্য ওই গোড়ালির ডেকে রাখা এটা ঠিক নয় জায়জ নয় গোড়ালি প্যান্ট দিয়ে অথবা লুঙ্গি দিয়ে সম্পূর্ণ ডেকে রাখা গণ্ঠা যেটাকে আমরা অনেকে বলি যে গণ্ঠার নিচে খাবার করো তো এই গন্ঠা যেটাকে আমরা বলি বা গোড়ালি যেটাকে আমরা বলি পায়ার নিচে দেখবেন একটু উপরে আসলে একটা বড় হাড় আছে এই পাশ দিয়ে বের করা এই যেটা এইটা ডাকবে না এটার উপরে থাকবে কাপড় পুরুষদের জন্য মহিলাদের জন্য সম্পূর্ণ জায়েজ বরং জরুরি তো পুরুষরা এর উপরে রাখবে কাপড় আর এর চেয়েও ভালো সুন্নত এবং উত্তম সুন্নত হলো এই হাঁটু আর গোড়ালির মাঝখানে জুতোখানের অর্ধেকখানে অর্ধেক যে জায়গা সেই অর্ধেক জায়গার মধ্যে কাপড় পরা হাজত উসমান রবিআল আল্লাহনবীসাল্লা যেভাবে পড়তেন ঝেরে জামা নিচের কাপড় ঠিক একইভাবে একইভাবে সমান জায়েজ আছে আর একটু নিচে যাওয়ার সুযোগ আছে কিন্তু তিনি প্রপার সুন্নতের উপর আমল করছেন একেবারে মধ্যখানে পর্যন্ত এই এতটুকু পর্যন্ত ছিল তো ওই সময় কিছু মানুষ হাজরত উসমান রবি তালুকি পরামর্শ দিলেন আপনি কফারে কোরাইশ করাইশের কাফিরদের সর্দার যারা বড় যারা নেতা লিডার তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার জন্য আপনি যাচ্ছেন আর তারা এটাকে আয়েব মনে করে দূষণীয় মনে করে লজ্জাকর মনে করে সরমের বিষয় লজ্জার ব্যাপার এরকম কিছু মনে করে আপনি আজকে অন্তত একটু নিচে নামিয়ে নেন হারামের মানে গোটার নিচে বা গোড়ালির একেবারে নিচে চলে গেলেন না এর উপরেই রাখলেন কিছু আর একটু এটলিস্ট নিচে নামালেন তারা যাতে খারাপ না পায় তো হেজরতমান রবি আল্লাহ ওই সামাজিক প্রভাব প্রতিপত্তির ধারা আন্ডার প্রেসার হননি প্রভাবান্বিত হননি বরং তিনি পরিষ্কার বসায় বলে দিয়েছেন হা কাদা ইজার ও সাহেবিনাম যেভাবে আমি পড়েছি ওই নিচ থেকে অনেক উপরে উঠছে অর্ধেক পিন্ডলি পিন্ডলি পর্যন্ত তো এভাবেই আমার নবী হজরত মোহাম্মদ সাল্লামের ইজার বা নিচের জামাটা ছিল সুতরাং পরিষ্কার মেসেজ যে আল্লাহর নবী হু হুবহু পদাঙ্ক অনুকরণের মধ্যে কল্যাণ নিহিত হুবহু আল্লাহর নবীর অনুসরণের মধ্যে কল্যাণ নিহিত রয়েছে আপনারা আর যাই বলুন না কেন আমি এর নিচে কাপড় আর করতে পারবো না এটা ইম্পসিবল সম্ভব নয় আমার নবীর ইজার বা নিচের জামাটা এতটুকুই থাকতো সুতরাং আমি এর উল্টো কোনো কথা মানতে রাজি নই আমার প্রস্তুত থাক পারবো না আমি তো সাহাবেক গ্রাম রবিআল্লাহ মাইন দিগ্গি নিয়ে সারা বিশ্বকে জয় করেছেন দেশের পর দেশ জয় করেছেন আমাদের তো দেশ যেগুলো হাতে আছে সেগুলো রক্ষা করাও সম্ভব কিনা এই সন্দেহে রাজনৈতিক স্বাধীনতা হারিয়ে বসেছি আমাদের কোন ধরনের কোনো ফ্রিডম নেই ইকোনমিক ফ্রিডম নেই পলিটিক্যাল ফ্রিডম নেই অন্যদের এজেন্ডা বাস্তবায়নে আমরা লিপ্ত অথচ আমরা তাদের কপি করতে যাচ্ছি তাদের কাছাকাছি হওয়াটাকে হওয়াটাকে সাফল্যের চাবি আমরা মনে করছি সাহাবে কারাম রামরত আজমাইন ওনাদের দুনিয়া থেকে চোখ বুঝে নিয়ে দুনিয়ার অন্য কোনো কালচার দ্বারা আর প্রভাবান্বিত হননি আল্লাহর নবী আলী আলহিহসাল্লামের সুন্নত যখন দেখেছেন যে কাজ যেভাবে করেছেন বলেছেন সেটাই বাস্তবায়ন করতে হবে এর উপরে আমল করতে হবে এর উল্টো করা যাবে না এই মনোমানসিকতা মানসিকতা নিয়ে রাম চলতেন আপনি দেখেন হজরত হাজমুল্লি ইমান রফিয়াল্লাহ তালাহ আনহু কিসরার দরবারে চলে গিয়েছেন হা ওই সময়কার সুপার পাওয়ার কিসরা আজকে যে সুপার পাওয়ার তার নাম শুনলেই অনেকে ভয় পায় ওই সুপার পাওয়ারের দরবারে মুসলমানদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে দেখা করতে গেছেন তো ওই সময় এই দস্তার খানের মধ্যে একটু খাবার পড়ে গিয়েছিল একটু এক দুই টুকরা পড়ে গিয়েছিল দস্তার খানের মধ্যে তো আসলে মশাল হলো দস্তার খান রাখা এই জন্য নয় যে ফেলে দেওয়ার জন্য আমি রাখবো না ভালো যদি খাবার হয় আর একটা দুটো যদি পড়ে যায় সেটা আমি উঠে তুলে নেব খেয়ে নেব এর জন্য ভালো আর একটা খান বিছানো এই হলো নিয়ম তো একটা উনি উনি যে লোকমা নিয়েছেন মুখে দেওয়ার জন্য ওয়ান বাইট ওই বাইট বা লোকমা নিয়েছেন ওইটা খালি উঠাতে যাচ্ছেন তো পার্শ্ববর্তী আরেকজন খনি দিয়ে মারলেন বললেন এটা সুপার পাওয়ারের দরবার সুপার পাওয়ারের দরবারে তুমি এসেছো এটা কোনো মামুলি ব্যাপার নয় এখানে তোমাকে লোকজন বলবে তুমি খুব বহিল কৃপণ মানুষ বলবে তুমি খুব বেশি লাঞ্ছিত তুমি খুব বেশি নিচ প্রকৃতির এরকম কিছু একটা বলবে সুতরাং তুমি এই জন্য তাজকে বাদ দিয়ে দিলেও পারো বাদ দিয়ে দিলেও পারো খানে পড়ে গেলে উঠিয়ে খেয়ে নিতে হয় তো উনি তো উঠিয়ে খেয়ে তো নিলেনই পরিষ্কার বসায় ওই ব্যক্তি যিনি কোন দিয়ে আঘাত করে একটু ইশারা দিয়ে বুঝাতে চাচ্ছিলেন যে এটা খুব সরম লজ্জার বিষয় লজ্জাকর ব্যাপার তুমি এইভাবে খানা উঠিয়ে খাইও না তো মুসলমানদের ব্যাপারে তাদের মনে অন্তরে একটা আবেগ আসবে যে মুসলমানরা মনে হয় কি করে না এই এরা লাঞ্ছিত এরা কৃপণ এরা ছোটো জিনিসের জন্য লালায়িত এই কথাটা অন্তত না বলুক তো হেজরত হজরত ফত মহান রাহু পরিষ্কার ভাষায় বসা উত্তর দিয়েছিলেন যে আত্রু হামকা আমি কি নির্বোধ নির্বুধ অবুধ বেআকল কম আকল আহমক স্টুবিটাই টাইপের এই লোকগুর কথার কারণে কি আমার নবীর সুন্নত আমি ছেড়ে দেব নবীর সুন্নতের দাম ওদের এই বাক্যালাপের চেয়ে হাজার হাজার গুণ বেশি কি ফায়দা কি না ওইটা আমার দেখার বিষয় নয় ফায়দা কি সব সময় বলে দেবে কিন্তু আমার সামনে আমার মুখ্য প্রতিপাদ্য বিষয় হলো হজরত মাহমদ সাল্লি সাল্লামের সুন্নত কুন্টি আর সুন্নত নয় কুন্টি এ বিষয়ে প্রচুর পড়াশোনা করতে হবে জানতে হবে তো হজরত হাজী মানরাজ এই কোথাও দিয়ে উত্তর দিয়ে ওই লোকটাকে বিদায় করেছেন একটা প্রশ্ন যে যদি খানার আদব এবং দস্তার খানার আদব সম্পর্কে কিছু বলতেন ওজন আমাদের একজন দেশে আল্লাহ তালা যেন বুঝবার আমল করার তো ফিফান করেন খাবার সম্পর্কে প্রিয় নবী সাল আলী আসসালাম সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে খান আকুল তাম খামা ইয়া আকুল আব্দ আল্লাহ নবী সাল আলী আসাল্লাম খাবারটা এমনভাবে গ্রহণ করতেন যেভাবে কোনো বান্দা মনিবের সামনে গোলামের সামনে মালিকের সামনে গোলাম তার মালিকের সামনে যেভাবে খাবার খায় উনি দিলে আমি খেতে পারি না দিলে ওনার মর্জি আমার কিচ্ছু করার নাই আমি মারাও যেতে পারি যদি উনি খাবার দেয় আর যদি খাবার দেয় না তাহলে এটার অধিকার আমার নেই তো গোলাম যেভাবে নিজেকে মালিকের সামনে মজবুর মনে করে ভাবে। তো ঠিক আল্লাহর নবী সাল্লু ইসলাম বলছেন যে নবী এইভাবে খাবার খেতেন তো নবীজি সাল্লা ইসলামের খাবারের আসল তরিকা হলো তিনি মাটিতে বসে খাবার খেতেন পা বিশেষভাবে রেখে তিনি পা ভাজ করে এর পরে খাবার খেতেন তো আমাদের মতো চার জানু হয়ে বসে খাবার খেতেন না চার টেবিলে খেতেন না নর্মালি ফ্লোরে খেতেন বেশিরভাগ সময় বিসমুল্লাহ পড়তেন আল্হা খাবারের শেষে আলহামদুলিল্লাহ ইতায়মানা ও ওয়া ও মিনাল মুসলিমিন আর অন্যান্য দোয়া হাদিসের মধ্যে আছে সেগুলো তিনি পড়তেন কথা দাওয়াত খেলে আল্লাহ ওয়া অতায়মানী মান সাকানি এই দোয়া মাস্ক তিনি করে নিতেন তো এইভাবে প্রত্যেকটা খাবার আগে বিসমিল্লাহ পোড়া হাত ধুয়ে খাবার খাবারের খাবার গ্রহণের আগেও হাত ধোয়া সুন্নাত আর খাবার গ্রহণ শেষেও হাত ধোয়া সুন্নত তো কন্টিনেন্টে কিছু জেনারেশন জেনার এমন কিছু জেনারেশন আছে এখনো বেঁচে আছে তারা এমন কিছু মানুষ আছে তারা খাবারের আগে বা পরে হাতই ধোয় না রুটি ইত্যাদি খেয়ে নিল ঠাই এবং মুছে নিল কিন্তু তারা কিচ্ছু শেষেও কোনো স্মেল্লা পড়ে না অথবা আলহামদুলিল্লাহ ইত্যাদি পড়ে না আর হাটটা ওইভাবে মুছে নিল আর খাওয়ার সময় হাত ধোয় না তো এই দেখেন খাবারের কয়েকটা জিনিস রেস্তার খান সামনে থাকবে ফ্লোরে বসে আমি খাবো এরপরে ইসমিল্লাহ পড়বো শেষের শেষ দিকে আলহামদুলিল্লাহ তামানা ও সাহানা ও জাল মুসলিমিন এটা তো পড়বই এর সাথে দাওয়াত যদি খাই তাহলে আল্লাহ তমানি ওসলিমান সখাহানি এই সবগুলো দোয়া আমি পড়লাম কিন্তু এগুলোর উপর কি আমি আমল করতে পারছি সেটা বিবেচ্য বিষয় তো এই সন্ন্যতগুলোর উপর যেন আমরা আমল করি শুধু পানি পান করার সময় কতটা সন্ন্যত দেখেন বিসমুল্লাহ রহমান রহিম পড়া বসে পানি পান করা ডান হাত দিয়ে ধরা বাম হাত দিয়ে না ধরা এইভাবে শেষে আলহামদুলিল্লাহ পড়া তো পাঁচ ছয়টি সুন্নত কিন্তু হয়ে গেল এক শুধু পানি পান করার মধ্যে আমাদের আমুল কয়টির উপর আছে তো সাহাবাই কাম এইভাবে প্রত্যেকটা সন্ন্যতের উপর পুঙ্খানুপুঙ্খ রূপে আমল করতেন কোন বিজাতীয় কালচারকে তারা প্রশ্রয় দেননি বিজাতীয় কালচারকে তারা মাথায় তুলে নেননি বা এর প্রভাব দ্বারা প্রভাবান্বিত তারা হননি যে আমাকে লোকজন কি বলবে মানুষ লজ্জা দেবে মানুষ বলবে তুমি মোহাম্মদ সাল আলী হয়ে গেছো তুমি তার কথাই তুমি শুনতে পাচ্ছ আর তুমি আমাদের বন্ধু বান্ধবের যে মহল আছে সবাই তোমাকে খারাপ পাবে সবাই তোমাকে খারাপ একজন মানুষ হিসাবে অভিহিত করবে এগুলো কোনো পরোয়া করেননি কোনো তোয়াক্কা করেননি খুব প্রতিকূল অবস্থার মধ্যে আল্লাহ নবী সাল্লিসাল্লামের আল্লাহর নবী সাল্লি স্লাম সুন্নতের তালিম দিয়ে গেছেন আর এই সুন্নতের ওপর সাহাবে পরিপূর্ণ পরিপূর্ণরূপে সুন্দরভাবে আমল করার মধ্য দিয়ে তারা আরেকটা ইতিহাস এবং নজির তারা স্থাপন করতে সক্ষম হয়েছেন তো সাহাবে কারামের যেভাবে আপসহীন মনোভাব ছিল যেভাবে সাহাবে কারাম আনুম আল্লাহআ আজমাইনের অন্তরে আল্লাহর নবীর প্রতি সল্ল্লাসলামের প্রতি সত্যিকার ভালোবাসা বিদ্যমান ছিল সেরকম ভালোবাসা যদি আমাদের অন্তরে সৃষ্টি হয়ে যায় সেই ইত্তেবাড় যদি আমাদের নসিব হয়ে যায় তাহলে সবহান আল্লাহ আমাদের মামলা সহজ হয়ে যায় আমাদের ব্যাপারটা আর কঠিনই থাকে না সম্পূর্ণ সহজ হয়ে যায় তো এই জন্য সাহাবে করাম রজ্লাহ আনু আজমাইনের মতো আমরা যাতে সন্ন্যতের উপর আমল করার চেষ্টা করি হাজরত আবদুল্লাহ বিন আব্বাস আবদুল্লাহ বিনসদ রজু আল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন মসজিদ থেকে নবীজি জি সাল্লি সাল্লাম বললেন ওনাকে দেখে নয় উপস্থিতিদের মধ্যে কয়েকজন দাঁড়িয়েছিলেন যে আপনারা বসে পড়ুন তো বসে পড়ুন কি বলবো তো আবদুল্লাহবিন সাইদুর রজুল্লা আনহুর কানে এই আওয়াজটা এসে পৌঁছালো প্রিয় নবী সাল্লি সাল্লামের জোমান থেকে উনি তো ওই রাস্তায় মসজিদের ভেতরে নয় রাস্তায় ওই জায়গায় শুয়ে পড়লেন বসে পড়লেন তো কেউ নাকে জিজ্ঞাসা করলেন যে আপনার প্রতি তো হুকুম সরাসরি ছিল না বললেন আমিও জানি আমার প্রতি হুকুম ছিল না কিন্তু আমার মহানবী শেষ নবী আখির নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি এই কথাটা বলবেন যে তোমরা চুপ হয়ে যাও নীরব হয়ে যাও এরপর আবদুল্লা বিন মসুদের শরীরে এমন কোনো এনার্জি ছিল না এমন সাহস ছিল না যে এই কথাটা বলবে যে আপনি কেন এটা বললেন তো কি পরিমাণ অনুসরণ অনুকরণ আমি জানি আমাকে নির্দেশ দিচ্ছেন না কিন্তু তিনি রাস্তায় বসে পড়েছেন পথি মধ্যে আল্লাহর নবিসাল্লাইসলাম জিজ্ঞাসা করলেন কেন তুমি বসে পড়লে উনি বললেন ইয়ারসুল আল্লাহ আপনার জোবান দিয়ে উচ্চারিত হয়েছে যে আপনি বসে পড়ো এখন এটা তো ছিল আমার জানা মসজিদের ভেতরে যে দু একজন দাঁড়িয়েছিলেন তাদেরকে বসবার কথা বলেছেন আমি বাইরে রাস্তা থেকে এই আওয়াজটা শুনে ফেলেছি এই শোনে নেওয়ার কারণে সেখানে আমাকে বসে বসতে হয়েছে তো দেখেন কি পরিমাণ শ্রদ্ধাবোধ কি পরিমাণ সম্মান কি পরিমাণ ভালোবাসা এবং মহাব্বত থাকলে পরে প্রত্যেকটা কথার উপর আমল করার ক্ষেত্রে এত বেশি আগ্রহী এবং উদগ্রীব উদগ্রীব কেউ হতে পারবে শুধু এই একটা শিক্ষা নেয় হাজরত উসমান্দিউলানহু বলছেন হা কজা ইজার সাহেবিনাম আমি যেভাবে পড়ছি পড়েছি সেভাবেই একটা জামা পড়তেন ফির নবী সাল আলি ওসাল্লাম বেশিও না এরপরে আল্লাহর নবী সাল আলি সাল্লাম সাহাবেক আলম রত্লাহ আজ মাইনের সন্ন্যতের উপর আমলের ব্যাপারে যে আগ্রহ উৎসাহ উদ্দীপনা ছিল সেটা আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে আমরা শুধু ভালোবাসার নাম নেই কিন্তু ভালোবাসা দ্বারা মানে পরিপূর্ণ হক আদায় হয় না এই ভালোবাসা দ্বারা পরিপূর্ণ হক কোনোভাবেই আদায় হয় না শুধু মুখরোচক দাবি দ্বারা ভালোবাসার মানদণ্ডে আমরা পরিপূর্ণরূপে উত্তীর্ণ হতে পারব না নামমাত্র পড়াশোনা দ্বারা নাম নামমাত্র দাবি তারা বরং বাস্তবতা হলো বাস্তব জীবনে আমল করে আমাদেরকে দেখাতে হবে তখন ইতেবাহসুল সাল্লামের যে দাবি সেটা পূরণ হওয়া স্বাভাবিক এবং সম্ভব জি করার তো না না আচ্ছা ঠিক আছে তো সাহাবেক বিক্ষিপ্ত কয়েকটি গঠন আমি বললাম আবদুল্লাহ বিন বাসফিদ রাজু সম্পর্কে বললাম যে রাস্তা দিয়ে আসছেন নবীজি মসজিদে বলছেন বসে পড়ুন সামনে যারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলেছিলেন তিনি রাস্তায় শুনেছেন আল্লাহর নবীকে উত্তরে বলছেন যে আবদুল্লাহ বিন বসফিদের মধ্যে এমন সাহস নেই হিম্মত নেই যে আল্লাহর নবীর জবান থেকে বসে বড় শব্দ শুনবে আবার সে হাঁটতে থাকবে যদিও সে জানুক যে এই হুকুমটা তাকে দেয়া হচ্ছে না এই পরিমাণ খৌফে খুদা তার তাদের অন্তরে সাবায়ক রামের অন্তরে ছিল ঠিক একইভাবে তার ঈন্দের অন্তরেও এইরকমের একটা মনোভাব আইমা মুস্তাহিদ্দিন যারা তাদের অন্তরে একই ধরনের মনোভাব সন্ন্যতের অনুসরণের ক্ষেত্রে বিদ্যমান ছিল তাদের কামিয়াবির রাজ তাদের কামিয়াবির যে গোপন রহস্য সেটা যদি আমরা উদ্ঘাটন করতে যাই স্টাডি করতে যাই তাহলে সবার মধ্যেই একটা গুণই পাব যে সবাই ইত্তেবায় সন্নাথের নমুনা ছিলেন সন্নাথের অনুসরণের উত্তম নমুনা ছিলেন এই ব্যাপারে আমাদের এই কথাটা আসলে আসলো এই কারণে যে আসুরার সময় আমরা কেন বিজাতীয় কৃষ্টি সংস্কৃতিকে আমরা বিদায় জানাবো কেন আমরা চাইব এমন কোনো ইমাম সাহেব আসবেন যিনি সন্ন্যতের উপর তালিম দেবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এতক্ষণ যাবত আপনারা আমাদের বিজ্ঞ মুফতি জামায়াতুল খায়ের আল ইসলামিয়ার সম্মানিত ও প্রিন্সিপাল হজরত মা মুফতি আব্দুল মুল থাকিম তামত বরকাতহুমের কাছ থেকে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শুনে আসছিলেন আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য ইকরা বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএন এ উইথ ইকরা প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের ইসলামিক কিউএন এ উইথ ইকরা প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত